যাচ্ছি ভাই এখন এখন আগ্রা আছি আমরা এখন আগ্রাতে আছি এখন তাজমহলে যাচ্ছি এইটা পুরো গায়ে লাগছে পুরো না না এটা হেভি জিনিস এই পুরো এইটা এই টিকিট কাউন্টার এখানে টিকিটটা কেটে নি তারপর দেখছি এই ইনকামটা কি ভারত সরকার এটা হ্যাঁ সরকারি তো এটা না ভারত সরকার কি এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটো 50 টাকা টিকিট দেখতে পাচ্ছি আর ওগুলা 200 300 টাকারও আছে দুটো টিকিট নিয়েছি দুটো কুপন দিয়েছে 50 টাকা করে পার পিস টিকিট চলো ভিতরে কি দেখা যাচ্ছে দেখি আর পেছনে যেতে হবে না তাজমহল দেখে নিয়েছিস এটাই অনেক এই তাজমহলের পর আর কিছু নেই বিশাল ব্যাপার তাজমহল দেখলে আর কিছু লাগে গরম এত অত হাঁটতে ভালো লাগে না তো হ্যাঁ কি জিনিস আমার পেছনেই এখন তাজমহল আমরা এখন তাজমহলে আছি চলো ভিতরে ভিডিও অ্যালাউ নেই তাও আমরা লুকিয়ে লুকিয়ে করছি পরে কথা হচ্ছে এই জল হেভি নীল আর দেখতে চলছে বুঝলি না না তুই আয় তো গরম লাগে ছেঁকা লেগে যাচ্ছে যতই দেখি আরেকবার দেখতে ইচ্ছে করছে কোথেকে বললো তো আমরা গেট থেকে বেরিয়ে গেছি না জল দিয়ে লাইন দিয়ে জল খাবো না এখান থেকে বেরিয়ে আর সোজা এদিকে চলে এসেছি যেখান থেকে গিয়ে এখন আমরা ব্যাটারি গাড়ি ধরবো ব্যাটারি গাড়ি ধরে আমরা আবার যেখানে পার্কিং করেছিলাম গাড়ি সেইখানে করবো সেইখানে পৌঁছে যাবো দেখো ব্যাটারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে 20 টাকা টিকিট আমরা চাপবো যেখান থেকে উঠেছিলাম সেইখানেই ফেরত যাবো পার্কিংয়ে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো আর লাদাখ সিরিজের ভিডিওগুলো তোমরা সব দেখো গুড বাই ব্যাটারি গাড়ি কি করে